আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এসব কি আসাম সাহেব, আপনি কাজ বন্ধ করে রেখেছেন কেন? কি করব বলুন স্যার, বাদশার লোকেরা আমাদেরকে তিন তিনবার থ্রেট করে গেছে, যদি কাজ চালিয়ে যাই তাহলে আমাদের লাশ ফেলে দেবে। কেন? আমার জায়গায় আমি বিল্ডিং করব, তাতে বাদশার কি? বাদশাকে আপনি চেনেন না স্যার, ও চাইলে অনেক কিছু করতে পারে। ও ইঞ্জিনিয়ার, ওরা আসছে। কিন্তু তার সাথে আমার বিল্ডিং করার কি সম্পর্ক? আরে সম্পর্ক অনেক জটিল, জায়গা তো আপনার না, জায়গা বাদশাহ ভাইয়ের। বাদশার জায়গায় আপনার বিল্ডিং তোলার সাহস দিল কেটা? কি বলছো তোমরা, বাদশার জায়গা মানে এই জায়গা আমার বাপ দাদার জায়গা? আপনার দাদাই বাদশার দাদার কাছে বেঁচে গেছিল, বাদশার বাবা ছিল তার সাক্ষী। এই যে দলিলের ফটোকপি ধরে দেখেন। অসম্ভব, এই দলিল ভুয়া দলিল। চোখ ভুয়া, বাদশার দলিল রে ভুয়া কস, তোর সাহস তো কম না? সত্য ভাষণে আমি ঘাবড়াই না, এই দলিল অবশ্যই ভুয়া। এখানে আমার দাদার সাইন বলে যে সাইন আছে সেটা জাল সাইন। জাল? তুই বুঝলি কেমনে? আমার দাদা পড়াশোনা জানতেন না, উনি ছিলেন বকলম, সারা জীবন দলিলে উনি সই করেননি, টিপ সই দিয়েছেন। এই দলিলে তো ওনার টিপ সই নেই। আরে টিপ সই থাকলে থাকলো, না থাকলে নাই, দলিল তো আছে। আর এই দলিলই কয় বাদশাহ ভাই জায়গার মালিক। না, জায়গার মালিক আমি, তিন পুরুষ ধরে এই জমি আমাদের দখলে। আজকে বাদশার এই ভুয়া দলিল দেখিয়ে তোমরা আমার জমি দখল নেবে ভেবেছো? কন্ট্রাক্টর সাহেব, আমার বিল্ডিং থেকে ওদের বের করে দিন। কি? আমরা বাড়ব? ওই কর কি? আরে বাড়তে হবে তুই। আমি থানায় যাব, আমি কেস করব। চাইলে কি সব হয় না? আপনি বললে তো আর বাদশা সাহেবের বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না, উনি সমাজের মান্যগণ্য ব্যক্তি, তাছাড়া ওনার হাত আইনের চেয়েও লম্বা। হাত লম্বা বলে আমার তিন পুরুষের জায়গা কেড়ে নেবে, আমাকে আমার নির্মাণাধীন বাড়ি থেকে বের করে দেবে? না 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 ওসি সাহেব, আমি কোনোভাবেই এই অন্যায় মেনে নিতে পারি না, অন্যায়কে আমি প্রশ্রয় দিতে পারবো না। আপনি বাদশার নামে মামলা লিপিবদ্ধ করুন। স্যার, আমি কি আপনার বাবার চাকর যে আপনি যা বলবেন আমাকে তাই শুনতে হবে? আমি যা বলছি আপনি তাই শুনুন, তা না হলে বাড়িও যাবে জানও যাবে। সময় থাকতে থাকতে বাদশার দরবারে গিয়ে ব্যাপারটা মিটমাট করে ফেলুন। আমার জীবন থাকতে আমি মিটমাট করব না, প্রয়োজনে আমি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যাব। আরে যান যান, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যাব, কোনো লাভ হবে না। ওরে বাবা, এ আপনি কি বলছেন? বাদশার কবল থেকে জায়গা উদ্ধার করতে হবে? অসম্ভব। আপনি জানেন বাদশা চাইলে কি করতে পারে? আপনাকে ট্রান্সফার করে দেবে বান্দরবান বা খাগড়াছড়ি। ট্রান্সফারের ভয়ে আপনি বাদশার বিরুদ্ধে কিছুই করবেন না? কি করে করব? আপনি জানেন কত কাঠ খড় পুড়িয়ে এই পোস্টে ট্রান্সফার হয়েছি? আপনার খামখেয়ালের জন্য তো আমার এই পোস্ট হারাতে পারি না। আর আমি যে আমার জায়গা হারাতে বসেছি তার কি হবে? আমার ভবিষ্যৎ প্রজন্মের একমাত্র সম্পদ যদি আমার হাতছাড়া হয়ে যায় তাহলে ওরা কি করে বাঁচবে? আপনাকে একটা বুদ্ধি দেই, ঝামেলা না করে বাদশাকে লাখ ত্রিশেক টাকা দিয়ে মিটমাট করে ফেলুন। অসম্ভব, বেঁচে থাকতে আমি অন্যায়ের সাথে আপোষ করব না, লাখ ত্রিশেক তো দূরের কথা, একটা কানা করি আমি বাদশাকে দেব না। তাহলে আপনার ব্যবস্থা আপনি নিজেই ঠিক করে নিন, আমি আপনাকে কোনো প্রশাসনিক সাহায্য করতে পারবো না। আপনি আসুন। লেখক স্যার, কোনো সাহেবই আপনার কোনো উপকার করতে পারবে না, আপনি আসুন। তার মানে বাদশার কাছে হার মেনে আমাকে আমার পূর্বপুরুষের ভিটা ছেড়ে দিতে হবে? প্রশাসন আইন সব মিথ্যে হয়ে যাবে, ওই ভুয়া দলিলের সামনে আমার দলিল মিথ্যে হয়ে যাবে। হবেই তো, আমার বুদ্ধি তো আপনি শুনলেন না, এবার দেখি নিজের বুদ্ধিতে আপনি কি করতে পারেন।
হ্যালো বাদশা ভাই। এই মাপলো আলোই কাছে আরে এই হ্যাঁ ঠিক মতলো এসব কি হচ্ছে দেখি এসব কি হচ্ছে মাপ নিতেছি কাফনের কাপড় কফিন বক্স সব রেডি করতে হবে না কি বলছো তোমরা আপনি বাদশা ভাইয়ের নামে বিচার দিতে পুলিশের কাছে যাবেন অফিসে অফিসে যাবেন আর বাদশা ভাইকে আপনারে এমনি এমনি ছেড়ে দেব যান 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 দেখেন বাসা পর্যন্ত সহি সালামতে পৌঁছাতে পারেন কি না যান 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 না হারাম জাদা আমার বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করিস আমার বিরুদ্ধে বিচার নিয়ে তুই মিনিস্ট্রিতে যাস তোর এত বড় সাহস আমি তোমাকে আমার জায়গা দখল করতে দেব না দিবি না মানে আর আমি চাইলে তুই না দেবার কে জিনিস আমাকে জিনিস চারিদিকে তাকা 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 দেখ 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 ভালো করে দেখ ভাই কি দেখেছিস কেউ আছেন কেউ নেই এই বাদশা যখন এলাকা পরিদর্শনে যায় তখন এলাকা খালি হয়ে যায় যখন শিকারে নামে সবাই তাদের নজর লুকিয়ে নেয় আমি চাইলে তোকে এই মহল্লার মাটিতে এক্ষুনি কবর দিয়ে দিতে পারি কিন্তু তখন এই জায়গা আমার নামে হবে না তোকে কাল সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম যদি এরই মধ্যে ওই জায়গা আমার নামে রেজিস্ট্রি না হয় তাহলে আমার অসুস্থ বাবার কসম তোর বাড়ির ছাদে তোকে আমি জ্যান্ত ঢালাই দিয়ে দিব জ্যান্ত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসেন আসেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার মতো একজন শিক্ষকের গায়ে হাত দিয়েছে আমরা খুব মর্মাহত যেখানে মানুষের সেবা করা হয় সেই হাসপাতালেও বাদশার লোকজন জোর করে চাঁদা তুলছে শুধু চাঁদা না ওর হাত থেকে কেউ রেহাই পাচ্ছে না আমরা সাংবাদিকরাও না স্যার আমরা গরিব মানুষ বাসার হাত থেকে আমরাও বেশি না চাঁদা দেওয়াই লাগে চাঁদা দিতে দিতে আমরা অতিষ্ঠ এভাবে চললে ব্যবসা গুটিয়ে পালিয়ে যেতে হবে স্যার আমরা নিরুপায় আমরা বাসার হাতে জিম্মি আমরা ওর হাত থেকে কিভাবে বাঁচব শিক্ষক হলো বাবার মতো সেই শিক্ষককেও তারা ছাড়ে নাই ওনার নির্মাণাধীন বাড়ি কেড়ে নিয়েছে আমরা সবাই অসহায় কার কাছে যাব কে আমাদেরকে বাসার হাত থেকে উদ্ধার করবে আল্লাহ যার কেউ নেই তার আল্লাহ আছে বাচ্চাকে ধ্বংস করার রাস্তা আল্লাহই দেখিয়ে দেবেন স্যার এখন আপনিই পারেন আপনি যদি এগিয়ে আসেন তাহলে আমরা এর প্রতিবাদ করতে পারব শিক্ষক যেমন শিক্ষার আলো দেখায় তেমনি স্যার আপনার নেতৃত্বে আমরা সন্ত্রাস নির্মূল কমিটি গঠন করতে চাই স্যার আপনি স্যার আমাদের কোনো গতি নাই আমরা সন্ত্রাসী চাঁদাবাজ বাচ্চার হাত থেকে বাঁচতে চাই শুধু আমরা না এলাকার সব জনগণ বাচ্চার মতো সন্ত্রাসীর হাত থেকে বাঁচতে চায় এলাকা না সারা দেশের নির্যাতিত মানুষও বাচ্চার মতো সন্ত্রাসীর হাত থেকে বাঁচতে চায় যুগে যুগে বাচ্চার মতো সন্ত্রাসীর যেমন জন্ম হয়েছে তেমনি হিরোরও জন্ম হয়েছে বাচ্চার মতো সন্ত্রাসীদেরকে খতম করার জন্য আমরা সবাই বাচ্চার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব জনমত সৃষ্টি করব শপথ গ্রহণ করব এদেশের মাটি থেকে সন্ত্রাসী চাঁদাবাজ খুনিদেরকে উৎখাত করতেই হবে Thank you.
মারতে মারতে করব শির নাম আমার টফ হিরো অন্য চাই বস্ত্র চাই চাই আমরা বাসস্থান সকল সমস্যার চাই যে সমাধান চাই বস্ত্র চাই চাই আমরা বাসস্থান সকল সমস্যার চাই যে সমাধান দুর্নীতি সন্ত্রাস বন্ধ করো অন্য চাই বস্ত্র চাই চাই আমরা বাসস্থান সকল সমস্যার চাই যে সমাধান দুর্নীতি সন্ত্রাস বন্ধ করো অন্য চাই বস্ত্র চাই চাই আমরা বাসস্থান সকল সমস্যার চাই যে সমাধান এবার পুরস্কার দেবার পালা তাই প্রথমেই আন্তঃডিভিশন শুটিং প্রতিযোগিতা 2009 ঢাকা ডিভিশনের হিরোকে প্রথম পুরস্কার চ্যাম্পিয়ন ট্রফি নেবার জন্য মঞ্চে আসার আহ্বান করছি থ্যাংক ইউ স্যার মিস্টার হিরো আপনার এই মুহূর্তে অনুভূতি কি এক কথায় খুব ভালো লাগছে ভবিষ্যৎ স্বপ্ন কি শুধু আমার স্বপ্ন বললে ভুল হবে আমার বাবারও স্বপ্ন বাংলাদেশের হয়ে অলিম্পিক প্রতিযোগিতায় দেশের জন্য সোনা জিতে আনা জানো মমতা সত্যি অহংকারে আমার বুকটা অনেক বড় হয়ে গেছে এক মিনিট বাবা কি ব্যাপার কি জানি ওর কি মনে হলো বাবা তোমার বুকটা মেপে দেখি কত বেশি বড় হয়েছে বাবার সঙ্গে দুষ্টুমি কেন দোষ হয় বলো না বাবা দোষ হয় না মা না এই হাসি খেলাটুকুই আমাদের সংসারের বাড়তি আনন্দ যা হয়তো অন্য কোনো সংসারে নেই ছেলের অনুষ্ঠান তো দেখলে এবার টাকাটা আনার জন্য যাও সন্ধ্যায় হলুদ দিতে আসবে ওই হলুদ অনুষ্ঠানে মধুর যৌতুকের টাকা দিয়ে দিতে হবে যাচ্ছি চেক রেডি করে আছে শুধু ভাঙিয়ে নিয়ে চলে আসব নিন রবিক ভাই এই নিচেই ব্যাংক আপনি কিন্তু ছেলে মেয়েদেরকে নিয়ে মধুর বিয়েতে অবশ্যই আসবেন আচ্ছা আচ্ছা অবশ্যই আসব 5 লাখ টাকা তো একটু সাবধানে যাবেন আচ্ছা আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এত বড় সৎ মানুষ হয় না টাকার প্রতি কোনো লোভ ছিল না প্লিজ আমার চেকটা নেন ধন্যবাদ আসি আসুন
খারাপ দিলে ওর পছন্দ পাওয়া যাবে না। এই জায়গায় খারাই থাকলে খেপ পাবা না, অন্য জায়গায় যা। এই সিংজি যাবে কই দিবেন? শাহজাহানপুর। ওঠেন। মধুর বিয়ের টাকা, এই টাকা দিয়ে আমি আমার মেয়ের বিয়ে গুলি করে দিছি। কি করি, সাজানো তো কুল ছিল, ওই নিল যে লাগছিল বাবু। টাকা না দেওয়া পর্যন্ত হলুদ হবে না, কথাটা কিন্তু এরকমই ছিল। দেখুন, মধুর বাবা টাকা আনতে গেছে। আনতে গেছে, নিয়ে তো আসেনি। ঠিক আছে, আমি ওদেরকে আধা ঘন্টা অপেক্ষা করতে বলছি। এবারে টাকা নিয়ে এলে হলুদ হবে, না নিয়ে এলে হলুদ হবে না। সবাইকে ফিরিয়ে নিয়ে যাবো। বলেছিলাম না, মানুষটা চলে আসবে। দেখুন, মানুষকে এতটা অবিশ্বাস করবেন না। আমি আপনার টাকা একটা একটা করে গুনে দেব। চল তো গিয়ে, চলো চলো চল। তুমি কি শান্তি দিলে, ভালো মানুষটাকে পাঠালাম না সে ফিরে এলো, তুমি কি করলে খোদাই? চলে এসো। সব কিছুর জন্য আমি আমি দেই। বাবা আমার বিয়ের টাকা আনতে গিয়ে লাশ হয়ে ফিরে এলো। আমাকে লাল শাড়ি পরিয়ে বউ সাজাতে গিয়ে বাবা তোমাকে বিধবা সাদা শাড়ি পরিয়ে দিল। আমি অলক্ষ্যে কলঙ্কি দে, আমার এই মুখ আমি কাউকে দেখাবো না, কাউকে দেখাবো না, কাউকে না। বাবা মারা গেল কি করে? ছিনতাই গাড়ির গুলিতে। রাস্তাটা কোন থানার মধ্যে ছিল? মতিঝিল থানার মধ্যে। Ha 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 ha.
বাদশা ভাই একবার যখন বলেছেন তখন কোনো ফাইলই ওপেন হবে না আর 24 ঘন্টা তো হয়েও গেল কোনো বাদি এখন পর্যন্ত মামলা করতে আসেনি বাদশা ভাই কে ওই বাদশা ভাই আমি জিজ্ঞেস করছি কে ওই বাদশা ভাই তুমি কে আমি 24 ঘন্টা আগে যে মানুষটা ছিনতাইকারীদের গুলিতে মারা গেছে আমি সেই হতভাগ্য বাবার সন্তান কি করতে হবে প্রথমে মামলা নিতে হবে তারপর 72 ঘন্টার মধ্যে এই সমস্ত ছিনতাইকারীদের গ্রেফতার করে আদালতে তুলতে হবে মনে হচ্ছে চাকরিটা তোমার আন্ডারে করি তুমি নিজেই মনে হয় সরকার না আমি সরকার নই কিন্তু আমার মতো কোটি কোটি সাধারণ জনগণের ভোটেই সরকার নির্বাচিত হন শুধু তাই নয় সরকার আপনাদেরকে নিয়োগ দিয়েছে জনগণের নিরাপত্তার জন্য দেশের সন্ত্রাস দমন করার জন্য লেকচার কম মামলা করতে এসেছো মামলা করে যাও পুলিশ কি করবে কি করবে না সেটা আমি দেখব কারণ পুলিশের পোশাকটা আমার শরীরে তোমার শরীরে নয় 100% সত্যি কথা মামলা তো করে যাবই তবু বলছি 72 ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার না হলে আমি আবার আসব আমার কথাটা মনে রাখলে আপনার জন্যই ভালো হবে বুঝেছি রাস্তার মধ্যে তোমাকে একটা খেলা দেখানোর জন্য বাদশা ভাইকে ফোনটা করতেই হবে হ্যালো বাদশা ভাই এই তুই নাকি থানাতে বলে এসেছিস তোর বাবাকে গুলি করে মেরে যারা টাকা ছিনতাই করে নিয়ে গেছে তাদেরকে 72 ঘন্টার মধ্যে আদালতের কারাগারে তুলতে হবে হ্যাঁ বলেছি কিন্তু তোরা আমরা আরে আমাদেরকে দায়িত্ব দিয়েছে 72 ঘন্টার আগে তোকে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবার জন্য তোরা তো জানিস না আমি মারি একদিন ব্যথা থাকে 365 দিন তাই আগে একদিনের মার হজম কর ওই কাল আমার বাসা নিয়ে আসবে ঠিক আছে তোকে কে পাঠিয়েছে আচ্ছা ভাই চেহারার এই ডিজাইন কে করে দিল
তোর ক্ষমতা তোর দাপট আমি কিচ্ছু শুনতে চাইনি, শোনার প্রয়োজনও মনে করিনি। আমি কি কি জিনিস কি করতে পারি তোর এই পোষা কুকুরের বিকৃত মুখ দেখে নিশ্চয়ই অনুমান করতে পারছিস। কথায় বলে সমঝদার কে লিয়ে ইশারাই কাফি। একদম চুপ, আমার কথা এখনো শেষ হয়নি। শোন, পুলিশকে বলে দিয়েছি 72 ঘন্টা মানে 3 দিন, 3 দিনের মধ্যে ছিনতাইকারীদের গ্রেফতার করে আদালতের কাঠগড়ায় তুলতে হবে। সো এক কাজ আমি দুজনকে দিতে চাই না, তোকে আমি একটা সময় দেব, আর সেই সময়টা হলো তোর চাকরি বাট্টি গুছিয়ে নেবার সময়। শোন, তোকে 3 দিন না 7 দিনের সময় দিলাম, তোর চাকরি বাট্টি গুছিয়ে শহর ছেড়ে দিবি। এই শহরে আমি কোনো চিন্তাই হতে দেব না, সন্ত্রাস করতে দেব না, আমার বাবার মতো কোনো মানুষকে মরতে দেব না। তোর চাপাবাজি শেষ? না, শেষ কথাটা, কথা শুনলে ভালো না শুনলে, 7 দিন পর আমার 7 দিন শুরু হবে। আমি আমার 7 দিনে প্রথমে তোকে চারদিক থেকে ব্লক দেব, তারপর তোকে কোণঠাসা করে মারব 1 দিন, ব্যথা থাকবে 365 দিন। মনে থাকবে তো কি বললাম? মারব 1 দিন, ব্যথা থাকবে 365 দিন। যদি আমার কথা মতো কাজ না করিস তাহলে মারতে মারতে করব জিরো, নাম আমার টফ হিরো। সালাম আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম, তোমাকে তো চিনলাম না। আমি কাবিলা, দিনে সিএনজি চালাই আর পার্ট টাইম বিভিন্ন চাকরি করি। হিরু ভাইরে খোঁজ দিয়েছি। কেন বাবা, হিরুকে তোমার কি দরকার? হিরু ভাইরে এখন সকলের দরকার। হিরু ভাই বাদশার লোকজনে মারিয়া আমাগো এলাকায় সবার কাছে হিরো হয়ে গেছে, সবাই টপ হিরো বলে। আমি সব কাম ফালাইয়া হিরু ভাইয়ের লগে কাম করমু, আর ফাঁকে মধ্যে সিএনজিও চালামু। হ্যাঁ খালাম, আমরাও হিরু ভাইয়ের লগে আছি, প্রয়োজনে হিরো ভাইয়ের জন্য জীবন দিতে পারি। এখন মুশকিলে বললাম, হালিম স্যার হিরু ভাইরে লইয়ে যেতে কইছে, কই আছে? হিরু ভাই করেছে আমি জানি, চলেন আমাদের। এই কথা আগে কবি না, এই যে এদিকে, এই যে হিরো। তুমি তাহলে হিরো গুন্ডা? লোকে ওই নামে ডাকলেও বাবার দেয়া নাম আমার আরেকটা আছে স্যার, আর সেই নামে আপনিও আমাকে একসময় আদর করে ডাকতেন। আমি ডাকতাম মানে? তোমাকে কি আমি? জি, চেনেন স্যার, স্থান কাল পাত্রের সাথে আমার নামটা বদলে গেলেও এই হিরোর ভেতরের মানুষটা বদলায়নি স্যার। সেদিন আপনি যখন গিফারি কলেজের প্রফেসরের চেয়ারে বসতেন তখন আমি কেমিস্ট্রির ছাত্র হয়ে আপনার সামনেই বসে থাকতাম স্যার। হারুন আহমেদ? তুমি হারুন? জি স্যার, হারুন আহমেদ, লোকে আমাকে হিরো বলে ডাকে। আমার সবচেয়ে আদরের ছাত্রটি আর শহরের সবচেয়ে খতরনাক গুন্ডা। আমি জানি স্যার, আমার পরিচয়টা আগে জানলে আপনি হয়তো আমাকে ডাকতেন না, আর পরিস্থিতি যদি আমাকে বাধ্য না করত আমিও কোনোদিন আপনার সামনে আসতাম না স্যার। আপনার যে ছাত্রটি একদিন শিক্ষক হয়ে অন্য ছাত্রদের পথ দেখাবো বলে আপনি স্বপ্ন দেখেছিলেন, সে নিজেই আজ পথ হারিয়ে বসে আছে। কিন্তু কেন হারুন? তুমি কি দর্শক থেকে বিচ্যুত হয়ে গেছো? সবকিছু জলাঞ্জলি দিয়ে শেষ পর্যন্ত গুন্ডামি করতে শুরু করেছো? গুন্ডামি আমি বাধ্য হয়ে করছি স্যার, কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হয়ে নয়। মাস্তানি করা তো কেউ সেই নীতি থেকে আমাকে সরাতে পারেনি স্যার। আদর্শ নিয়ে গুন্ডামি করার মধ্যে কিসের বাহাদুরি? যে গুন্ডা সে তো গুন্ডামি করবে,
লোকে তাকে ঘৃণাই করবে। তুমি জানো আজ তোমার পরিচয় পেয়ে নিজের উপর আমার ঘেন্না হচ্ছে। ঘেন্না? ঘেন্না আমার উপর কেন হবে স্যার? ঘেন্না তো হওয়া উচিত আপনাদের। আরে আপনারা আমাদের মতো ছাত্রদের শিক্ষা দেবার পর তাদের কোনো কাজের ব্যবস্থা করতে পারেন না। ঘেন্না তো আপনাদের হওয়া উচিত যারা আমাদের চোখে নীতি আর আদর্শের সাদা কাফন দিয়ে পট্টি বেঁধে দেন, বাধ্য করেন তার সম্পূর্ণ বিপরীত সমাজ ব্যবস্থার দ্বারে দ্বারে ঠোকর খেতে। ঘেন্না তো আপনাদের মতো হওয়া উচিত যারা আমাদের মতো বেকার যুবকদের অসহায়ত্বের সুযোগ দিয়ে তাদের ক্যাডার হিসেবে ব্যবহার করে ক্ষমতার গদিতে বসে আমাদেরকে ছুঁড়ে ফেলে দেন ডাস্টবিনে। তখন এই সমাজ, এই সংসার আমাদেরকে ঘেন্না করে। আর সেই ঘেন্নার প্রতিবাদ করতে গিয়ে এই হারুনের মতো গোল্ড মেডেলিস্ট ছাত্রকেও হতে হয় হিরো গুন্ডা। আমাকে আমাকে কেন ঘেন্না করবেন স্যার? ঘেন্না তো করা উচিত বাদশাকে, যে এলাকার মানুষকে জিম্মি করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সেই বাদশাকে। আমার বাবাকে যারা খুন করেছে তাদেরকে ঘেন্না করা উচিত, ওদের কারণে আমার বোন আত্মহত্যা করেছে সেই বাদশাকে ঘেন্না না করে আপনি ঘেন্না করছেন আমাকে। আমাকে ঘেন্না করছেন আপনি? বলতে পারেন স্যার কেন আমরা অন্যায় অবিচার সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হয়ে যায় গুন্ডা মাস্তান হাইজাকের চাঁদাবাজ সন্ত্রাসী? এর জবাব দিতে পারবেন স্যার? পারবেন না, কিন্তু আমি পারি। দারিদ্র্যের খোলা আকাশের নিচে বেইমানি আর অত্যাচারের ঝোড়ো বাতাসে আমার নীতি আর আদর্শের গায়ে মরচে ধরে গেছে। সেই সমস্ত জঞ্জাল পরিষ্কার করে এই হিরো এলাকার জনগণ নিয়ে 7 দিনের মধ্যে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করে দিতে চাই। মাত্র 7 দিন স্যার, আপনার সহযোগিতা আমি ভিক্ষে চাইছি স্যার। পারবে তুমি? বাদশার নোংরা রাজনীতির অন্ধকার গলিতে আমি হানা দেব, এমন ভাবে হানা দেব ওকে আমি তসতস করে দেব। এই মাটি থেকে বাদশার সন্ত্রাসের কালো ছায় আমি নিশ্চিহ্ন করে দেব। আমি জানি স্যার এই শহরের মাস্তান কারা, সন্ত্রাসী কারা, কারা চাঁদাবাজ। আমি জানি দুর্নীতিবাজরা কে, কোথায়, কিভাবে কত টাকা আত্মসাত করেছে। আমি জানি কোথায় ফাইল ঠেকিয়ে কোন অফিসার কত টাকা ঘুষ খায়। আমি জানি কোন ভূমিদস্যু কার কতটুকু জায়গা বেদখল করে আছে। আমি জানি বাদশার জুলুমের রাজত্ব কত দিকে ছড়িয়ে আছে। আর তাই আমার বিশ্বাস আমি 7 দিনের মধ্যে সেই কাজ করতে পারবো যা বিগত 36 বছরে হয়নি। আর যদি না পারি তাহলে যে শাস্তি আপনি আমাকে দেবেন আমি তা মাথা পেতে নিব। উদ্দেশ্য যদি মহৎ হয় অনেক কষ্ট সাধ্য কাজ সহজে শেষ করা যায় স্যার। আমার উদ্দেশ্য মহৎ আর তাই আমার বিশ্বাস আমিও এই দায়িত্ব শেষ করতে পারবো। ঠিক আছে, উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। ওয়াও, অনেক দিন পর একটা সুন্দরী দেখলাম। চারুন, চারুন, চারুন আমাকে ছাড়লে তো পড়ে যাবে, পড়ে গেলে তো ব্যথা পাবে। তা কি হয়, চলুন সেখানে আপনার জান মাল সব নিরাপদে থাকবে। Oh!
আমগো মাফ কইরা দাও। একটা শর্তে মাফ করতে পারি, আজকের পর থেকে তোরা স্টেশনে কোনো নারীকে দেখলে তাদেরকে টিজ না করে তাদের মালপত্র স্টেশনে বাইরে নিয়ে যাবি, তাদের সম্মান করবি, মা বোন বলে ডাকবি। মনে রাখিস, এই কাহিনী চৌধুরী পুবাইলে কোনো মেয়ের উপরে অত্যাচার হতে দেবে না। যা যা এখান থেকে। শুনু বোন, আজকের পর থেকে সাবধানে চলাফেরা করবে। আচ্ছা যাও। কাহিনী চৌধুরী তোরে আমি দেখানিমু। তুই দেখছি এক একটা কাহিনীর জন্ম দিচ্ছিস। নাম আমার কাহিনী? নামের কারিশ্মা না দেখালে কি নাম? তা না হয় বুঝলাম, কিন্তু যেভাবে বাঘিনীর মতো থাবা মারিস তাতে ভয় হয়। ভয় করো না ভাবি, আমি সেই বাঘিনী, আমি যাকে থাবা মারি সে অজ্ঞান হয়ে যায়। দরকার নেই বাবা, তোর ভাইয়াকে বলবো তোর জন্য ছেলে খুঁজতে, বিয়ে দিয়ে বিদায় করে দিব। বিয়ে স্বাস্থ্যের জন্য ভালো ভিটামিন, তবে হ্যাঁ যে এসে ছেলে খুঁজতে বলো না, ছেলে যেন টপ হিরো হয়। ওঠ বাবা ওঠ। পৃথিবীর সব সাকসেসের পেছনে মায়ের দোয়া লাগে, আজ তুমি আমাকে দোয়া করে দাও। আমি বাদশার সাথে চ্যালেঞ্জ করেছিলাম, আমার দিন শুরু হওয়ার 7 দিনের মধ্যে ওর মাস্তানি আমি শেষ করে দেব। আজ তার প্রথম দিন শুরু, আমি তোমার দোয়া নিয়ে এই যুদ্ধ শুরু করতে চাই মা। এই যুদ্ধ সন্ত্রাস রাহাজানি মানুষ হত্যা বন্ধ করার যুদ্ধ, এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ। এই যুদ্ধ সমাজ থেকে ময়লা আবর্জনা ধুয়ে মুছে সমাজকে নতুন ভাবে সুন্দর করে গড়ার যুদ্ধ। আর তাই এই যুদ্ধে জয়ী হবার জন্য আমার মায়ের দোয়া সবার আগে প্রয়োজন। দোয়া করি বাবা তুই জয়ী হ। চলেন হিরু ভাই, সিএনজি স্ট্যান্ড থেকে আমগো অভিযান শুরু হোক। আসিমা শোন, এই শহরে সিএনজি চালাতে হলে প্রতিদিন প্রতি সিএনজিতে 200 টাকা করে চাঁদা দিতে হবে। চাঁদা দেবে না, সিএনজি চলবে। তুই কে? হিরো নাম আমার, হিরো মানুষ বলে টপ হিরো। বাদশাহের লোকদের সামনে হিরোগিরি দেখাবি না? আমি তোদের মতো চাঁদাবাজদের তো তাড়াবই, বাদশাকেও তাড়াবো। তুই এমন মার খাবি বাদশার নাম জীবনে মুখে আনবি না। মারতে মারতে করব জিরো, নাম আমার টপ হিরো। খারণটা ঠিক হইব না। ভাই আমাদের মাফ করে দিন ভাই, আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। শোন, এই মুহূর্ত থেকে চাঁদাবাজি ছেড়ে দিবি, ভিক্ষা করবি ভিক্ষা। কথাটা মনে থাকে যেন? আর চাঁদাবাজি করুন না, ভিক্ষা করে খাবো। চল
আমার আল্লাহ নবী জেলাম এক টাকা দিলে আমি 70 টাকা পান আমার আল্লাহ নবী জেলাম এক টাকা দান করলে 70 টাকা পান আমার আল্লাহ নবী জেলাম আল্লাহ নবী জেলাম আল্লাহ নবী জেলাম দেন বাবা করেন দান আল্লাহ নবী জেলাম দেন বাবা করেন দান আল্লাহ নবী জেলাম কই গেলা আমার গোলাপজান কই গেলা তাড়াতাড়ি আহো বাজার আনছি বাপ তো সিয়ার সিএনজি চালামু না অন্য কাম দেহম কেন সিএনজি আবার কি দোষ করলো না পাবলিকের লগে খেচ খেচ মহাজনের লগে গ্যাস গ্যাস আমারে লেগে ভালো লাগে না নেন মহা দুইটা খায় নেন আমি শরীরটা ঠান্ডা করে দেই তোমার হাতের ওই ঠান্ডা বাতাস খাইলে মোয়ার আর দরকারই হয় না মনে হয় খালি বাতাস খাই কি যে কোন না আপনি এই লন বাতাস খান আহা করো কি করো কি তোমার হাত তো ব্যথায় বইরা যাইব আমার খুব কষ্ট হইব আপনি আমারে খুব ভালোবাসেন তো তাই আপনি আমার এত খেয়াল রাখেন ঠিক আছে রাইতে আপনি আমার হাত পা টিপা দিয়েন কি কইল টিপা দিমু তুমি আমার গোলাপ যা আজকে যে শনিবার তোমার মনে নাই আমার সোনার টুকরা খালি বুইলা যায় আজ রাইতে বাত খামু ছোট বোর ঘরে তোমার ওখানে তো রবিবারে কইছি না একদিন বড় বউ আর একদিন ছোট বউ জান 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 আমি সব বলছি ওরে আপনি বেশি ভালোবাসেন আপনার সাথে আমার কোনো কথা নাই আরে আরে কি হলো আরে কই যাও বাজারটা লয়ে যাও মাছ তরকারি তো পৌঁছা যাইব গালি গালি চাইতা যায় এত সুন্দর কইরা দিন ঘন বাক কইরা দিলাম তারপরে মন ভরে না মন ভরবো কেমনে আমি তো তোমার বড় বইয়ের মতো না আমি চেয়ারম্যানের মাইয়া আমার একটা ইজ্জত আছে না হুম গম চোর চেয়ারম্যানের আবার ইজ্জত কি কইলা না না বাপটাজি প্রত্যেক মাসে তোমার সালোয়ার কামিজ লিপস্টিক সেন্ট দামি সাবান এইগুলা না পাইলে আমার মন ঘুরবো না বুঝছো এই তোমার কাছে আইলি খালি এইটা দাও সেইটা দাও এইবার বুঝছি ওই সব কিনা বড় বড়ে দাও আমি বুঝি না না রঙিলা আমার মা থার অর্ধেক চুল উঠা গেছে বাকিটাও উঠে যাব কেন যে তোমারে বিয়া করবার গেলাম কেন বিয়া করছো জানো না তোমার বড় বউয়ের বাচ্চা হবে না যাই নাই তো আমারে ভালোবাসার কথা কইয়া ভাগায় লইয়া বিয়া করছিলা এই তো দেই সবই জানে কি না মানে মহাজনে কইছে কালকে গাড়ির জমা লইব না তোমারে লইয়া বেড়াইবার যাব রাগের মাথায় অনেক কিছু কইছি কিছু মনে করো নাই তো আরে না মাথা খারাপ মনে করে আবার বিপদ ডেকে আনো তুমি থাকলে কোনো বিপদ নাই তুমি খুব ভালো তুমিও খুব ভালো দাঁড়াও এই হাসপাতালে ডাক্তার দেখাতে হলে 50 টাকা করে চাঁদা দিতে হবে টাকা তো নাই এটা তো গরিবের হাসপাতাল এখানে রোগী ডাক্তার দেখাইতে কোনো টাকা লাগে না তোমরা আমার মতো গরিবের কাছ থেকে চাঁদাবাজি করো চাঁদাবাজি চাঁদাবাজি বন্ধ করার ক্ষমতা আছে কার শোন আমাদের চাঁদাবাজি করার জন্য বাদশা ভাই আছে চাঁদাবাজি বন্ধ করার জন্য তোদের কে আছে আমি আছি নাম আমার হিরো লোকে বলে আমি টপ হিরো আমি মারি একদিন ব্যথা থাকে 365 দিন Oh, my God.
ওঠ গান্ধর, এবার উঠ, বস কর। ভাই মাফ করে দেন ভাই, মাফ করে দেন ভাই, আর করুন। আর কোনদিন চাঁদাবাজি করবি না ভাই? আর চাঁদা তুলুন, মনে রাখিস এটা গরিবের হাসপাতাল। এই হাসপাতালে গরিব মানুষ বিনা টাকায় চিকিৎসা করাতে আসে, এখানে কোনো চাঁদাবাজি চলবে না। এখন থেকে তোরা মিন্তিগিরি করবি। কাবিলা, চাঁদাবাজি করুন না। এই চিঠিটা বাস্তারে দিয়া কবি টফিরও দিছে, নাহলে ফাক্কি করে ভালামো কিন্তু জয়ন্তে। কি রে, কোনো কামি পামু না নাকি? তাই তো দেখতেছি। এক টাকা দিলে আপনি 70 টাকা পান। সমস্ত আমার নিজের হারাম খুর না। স্যার, চাঁদাবাজি ছেড়ে দিয়েছি আর ভিক্ষা করা শুরু করে দিয়েছি স্যার। হারাম খুরের বাচ্চারা, এসব কার কথা মতো করছিস? আজ প্রথম দিন, প্রথম দিনেই তোর সিএনজি স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি। কাবিলা, সকাল থেকেই পর্যন্ত কি কি অপারেশন করাইছে সব লেখা আছে। ওয়েলকাম হিরো, ওয়েলকাম। আমি জানতাম তুমি আমার এখানে আসবে, তাই তোমাকে স্বাগতম জানানোর জন্য আমার এই সামান্য আয়োজন। সব টাকা কি বাতাসে উড়িয়ে শেষ, নাকি পকেটে দেবার জন্য নগদ কিছু রেখেছ? কিছু বলো, আমার হিরোর জন্য আমি টাকা রাখবো না, এটা কি হয়? আরে বাপ দাদার জমিদারি যদি থাকতো তাহলে দেখতে, সোনা রূপা দিয়ে আজ তোমাকে মরিয়ে দিতাম। ভ্যাট হিসাবে পেতে বাড়ি, গাড়ি, সাথে সুন্দরী নারী। ওসবের আমার প্রয়োজন নেই, এই বাড়ি, গাড়ি, নারী সবকিছু তোমার কাছেই থাক। এত কিছুর পরেও তোমার তো জানা উচিত এই হিরো বিক্রি হবার নয়। জনগণ এখনো জানে না তুমি কত খারাপ, কি তোমার আসল পরিচয়। আহা, জানার দরকার নেই, আমি আর তুমি যদি ঠিক থাকি তাহলে জনগণ হবে তুরুপের তাস, তুমি শুধু আমার হয়ে কাজ করে যাও। জলে, স্থলে, অলিতে, গলিতে, যেখানে আমি বিপদে পড়ব শুধু তোমাকেই ডাকব। ডাকতে হলে ওই উপরওয়ালাকে ডাকো, আমাকে ডেকে কি লাভ? আমি তো সামান্য একজন মানুষ। আরে বলো কি, তোমার মতো হ্যান্ডসাম প্রতিবাদী যুবকই তো আমার দরকার। যত টাকা লাগে আমি দেব, আমার তো টাকার অভাব নেই। আমি জানি তুমি না করবে না। না বলবো কি বলবো না সেটা পরের হিসাব, কিন্তু তোমার অপকর্মের লম্বা একটা লিস্ট আমার কাছে, বেশি বাড়াবাড়ি করো না, তাহলে তোমাকে আমি ধ্বংস করে দেব। চলি। শালা কর্পোরেট হিরো আমার কাছে এসেছে। হিরো, 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 বাস্তবে হিরো, কল্পনাতে হিরো। হিরো আমার ঘুম কেড়ে নিয়েছে, আমার শান্তি কেড়ে নিয়েছে,
বাদশার রাজত্বে হিরো নামক যুবরাজ এসে হানা দিয়ে সব তছ নচ করে দিয়েছে। হিরোকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। বস চুপ কর, বসের বাচ্চা। তোদের বস তো এখন হিরো, আমি তো ফস। কি কোন বস? বস সত্যি কথাই বলছি, তোদের মতো ফালতু গুন্ডা পান্ডা রেখে কি লাভ? তোর এখন ফকির মিনতে, তোদেরকে আমার প্রয়োজন নেই। জীবন দিয়ে আর জীবন নেই আমার কাজ, তোদের কাজ হিরোকে শেষ করে দেয়া। যা, ওকে বস আউট। চল। আর কত অপেক্ষা করবি মা? এবার কেকটা কাট, খাওয়া দাওয়া করে শুয়ে পড়, সকালে স্কুলে যেতে হবে না। না, আমি কেকও কাটবো না, খাওয়া দাওয়া করবো না, স্কুলেও যাবো না। তোমার ছেলে আমার জন্মদিনে এলো না কেন? ওরে বাবা, এখন কি করি? আচ্ছা, রাগ করিস না মা, হয়তো কোনো কাজে আটকে গেছে। তুই তো জানিস মা, আমার ছেলে আড্ডা দেওয়ার মতো না। জানি তোমার ছেলে কেমন, ঘর থেকে বের হলে একটাবার ফোনও করে না, একটাবার জিজ্ঞাসাও করে না আমার আইসক্রিম লাগবে কিনা, চকলেট লাগবে কিনা। ওরে মা, মরে গেলাম। ও মা, মরে গেছি মা। তোর জন্মদিনের গিফট নিতে গিয়েছিলাম, তখন একটা বাচ্চার সাথে ধাক্কা লেগেছে। ওরে বাবা, কেন গেলে গিফট আনতে? কে বলেছিল গিফট কিনতে? কি বলিস, আমার একমাত্র ছোট্ট বোনের জন্মদিন, তার জন্য গিফট আনবো না তা কি হয়? এই যে তোর গিফট। তাই না আমার গিফট? আমার ভাইয়াকে যে গিফট দেখা দেয় সেই গিফট আমার লাগবে না। হে আল্লাহ, তুমি আমার ভাইয়াকে ভালো করে দাও, আমার ভাইয়ার ব্যথা দূর করে দাও। আহা মিষ্টি, কাঁদে না বোন আমার। আমার তেমন লাগেনি, এই যে ছুরিটা ধর, ধর। আমরা দুজনে মিলেই কেক কাটি। নে না, আমি কেকও কাটবো না, খাবো না। এত মজার কেক না খেলে কি হয়? তুমি তুমি কেক খাচ্ছো কি করে? তোমার না হাতে ব্যথা? ছিল, কিন্তু তোর চোখের পানি দেখেই ভালো হয়ে গেছে। কি দাঁড়াও, একটা হেভি ভাবে ঘরে আসুক, তারপর তোমাকে এমন শাস্তা করব যে দুষ্টুমি কথা ভুলে যাবে। কাহিনী, এত ব্যস্ত ভাবে কোথায় যাচ্ছিস? স্কুলে। তোর আবার স্কুলে যাওয়ার বয়স আছে নাকি? লেখাপড়ার জন্য যাচ্ছি না, ফিজিক্যাল টিচার হিসেবে জয়েন করতে যাচ্ছি। আল্লাহই জানে তুই নিজেই কোনো কাহিনী হয়ে যাস কিনা। ইনশাল্লাহ ভাবি না। না, আমার জীবন থাকতে এই স্কুলের জায়গা আমি কাউকে লিখে দেবো না। সাইন কর কইতাছি, বাদশাহের হুকুম তোরে মানতেই হইব। না, আমি স্কুলের ছাত্রছাত্রীদের সাথে বেইমানি করতে পারবো না। ওই সাইন কর কইতাছি, নাইলে কিন্তু মারে হারামো। না, আমাকে মেরে ফেললে আমি সই করবো না। না, তুইও দিবি তোর বাপও দিব, তা না হইলে তোর হাত কাইটা ফেলামু। আরে তোমরা কাঁদছো কেন? ওরা না আমাদের হেডসারকে মারছে। Oh!
দেখি আমার দরকার। এই মেয়েকেই আমার ভাবি বানাবো। এই মেয়েই পারবে আমার ভাইয়াকে ঠিক করতে। Thank you, madam. আপনি? স্যার, আমি আপনাদের স্কুলের নতুন টিচার, কাহিনী চৌধুরী। মা, তোমাকে ধন্যবাদ। তুমি ওদের সাথে লড়াই করে এই স্কুলটাকে বাঁচিয়েছো। ওরা তোমার ক্ষতি করেই ছাড়বে। তার চেয়ে অনেক বড় ক্ষতি হতে পারে এই শিক্ষা প্রতিষ্ঠানের। এই স্কুলের প্রাক্তন ছাত্রী হিসেবে আমি প্রতিরোধ গড়ে তুলব। কেউ ক্ষতি করতে পারবে না। নিতে চাইলেই দিচ্ছে কে? থানা পুলিশ সবাই বাসারাতে জিম্মি। সে কি মারের স্টাইল! মনে হলো বিনা টিকিটে একটা লেডি অ্যাকশন সিনেমা দেখলাম। আর কিছু বলবে? আরে তুই যদি হিরো মানে টপ হিরো হয়ে থাকিস তাহলে কাহিনী মেয়েটাও সুপার হিরোইন। আর কিছু? তোর পাশে মানাবে ভালো, ডান থেকে বা হলে দেবে। আর কিছু? ভাবছি তোর একটা ছবি নিয়ে যাব। আর কিছু বলবি? না, অনেক কিছু বলেছি। বিনা পয়সায় ঘটকালি করার জন্য বেশি বলে ফেলেছি। জানি না আবার মেয়ের বাড়িতে কত বেশি বলতে হবে। কে তুমি? আমি মিষ্টি। কাহিনী আপা আছে? আমি কাহিনী আপার খুব পরিচিত। কাহিনী আপাকে একটা গিফট দিতে এসেছি। সোজা গিয়ে বামের রুমে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আরে মিষ্টি, তুমি কি মনে করে? তোমার হাতে কি? ছবি। আচ্ছা, বাংলাদেশে এত সুন্দর সুন্দর হিরোর ছবি থাকতে বিদেশি হিরোর ছবি লাগিয়েছো কেন? আমি সালমান খানের ফ্যান। শুধু তো ফ্যান, আর আমি যে ছবিটা লাগিয়ে দেব তুমি তার প্রেমে পড়ে যাবে। তাই? পছন্দ হলে আমাকে বলবে, লাইন করিয়ে দেব। হিরোটা কে? আমার ভাইয়া। কি বউ হবে? মনে হচ্ছে অ্যাকশন শুরু হয়েছে। হুম?
কাহিনী এই কিরে কি ভাবছিস প্রেমে পড়ে গেছিস কিরে কি ব্যাপার আজ দেহি গতরে সোহাগ উপসায়া পড়তাছে বড় বয়ে শরীর খারাপ নাকি তোমার ওই একটাই দোষ খালি পেছাই না কথা কও তোমার লেগে একটা জিনিস লিয়েছি কি কি আনছো দেখবা কি পছন্দ হয়েছে তুমি আনছো আর আমার পছন্দ হইব না চলো ঘরে চলো চলো দেখো আমার নাম রঙ্গিলা সন্দেহ আমার আগেই হয়েছিল এইটা সোনার হার ইমিটেশনের হাত দিয়া আমারে বোকা বানাইবা না মানে রাখো তোমার ইয়ে তুমি বাটপার তুমি প্রতারক তোমার মতো স্বামীর ঘরে করুঙ্গা হায় হায় রঙ্গিলা তুই আমার ছেড়ে যাইস না অরঙ্গিলা রঙ্গিলা বোঝাইস না চাইরা আমারে ওপরে রঙে রঙে সাজাব গো তোমারে রঙ্গিলা বোঝাইস না চাইরা আমারে ওপরে রঙে রঙে সাজাব গো তোমারে চাপাবাজি করিস না আমার সাথে ও স্বামী রে সোনা গয়না আইনা দে না আমারে চাই না কিছু আমি রে উষামি রে ভালোবাসা শোনার কি দামি রে লক্ষ্মীপতি কি শোনাইলি আমারে ও বৌরে এক কথা তুই কিনা নিলি আমারে আমি সেই কপালে পড়া বিয়া করছি এক জোড়া সুখে থাকতে ভূতে কি লাইছে মোরে শোনা হয় না আইনা দেনা আমারে স্বামী হইল বইয়ের মাথার কাজ স্বামীর সেবা করা হইল বইয়ের আসল কাজ স্বামীর মনে কষ্ট গো দিলে তুমি আমার লক্ষ্মী বধু মুখে তোমার আছে মধু কলি যায় বাইন্দা রাখো তোমারে ভালোবাসা শোনার দাম রে এক কথা তুই কিনা নিলি আমারে একা ছিলাম ভালো ছিলাম ধ্যান করলাম বিয়া ইচ্ছা করে মরি কসু কাছে ফাঁসি দিয়া এক গোসায় সোনা গয়না আর এক গোসায় মন প্রেমের টাকা ঝগড়া বিবাদ হরে সারা ক্ষণ এক গোসায় আদর সোয়া আর এক গোসায় কর সত্যি কথা কইতে গেলে ছাড়তে হবে ঘর বিয়ার মজা বুঝে গেছি এতদিন পরে মরেছে মরেছে আমি জোড়া বিয়ে করে মরবে নাই তো বিয়া করলি কেন বউ পুষিতে টাকা লাগেছিল নারী জ্ঞান আমি মডার্ন রূপসী মাইয়া চাঁদের জজটা
গাধা দাদায় গাধা বিয়া করতে দেয় না বাধা বোপালা আর হাতি পালা সমান রে সোনা গয়না আইন না দে না আমারে হয়তে লইতে বউ ঝগড়া করে এমন বত হাজার মিলে হাটে বাজারে আমি যে এক বাঙালি নারী স্বামী হইল অহংকার স্বর্গ বগো তোমার কথা শুইনা সাধয় রাখি বুকে ভৈরা এত সুখ কোথায় রাখি তোরে গাড়ি বাড়ি চাই না কিছু আমি রে ও স্বামী রে স্বামী চেয়ে নাই রে কিছু দামি রে আর যেমন ছাইড়াই আমি তোমারে মিলিমিশে চলবো মোরা সংসারে সুখে চেয়ে নাই রে কিছু দামি রে পাগল আমাকে খাইয়ে খাইয়ে কি মেরে ফেলবি ছি বাবা তুমি মরলে তো আমি মরে যাব বাবা ছাড়া আমার মতো সন্তান এই পৃথিবীতে এতিম এ কথা বলো না বাবা বাবা তোমার মনে পড়ে আমার ছোটবেলায় এক মুঠো ভাতের জন্য তুমি মানুষের দয়া করুণা ভিক্ষা করেছ এই মহল্লার মানুষগুলো সামান্য টাকার জন্য তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে খেতে দিয়েছে ঝুটো এটো ভাত দুমুঠো ভাতের জন্য তুমি আমি মানুষের দরজায় দাঁড়িয়ে থাকতাম তোমার সাথে রোদে পড়ে বৃষ্টিতে ভেজে আজ আমি কষ্টে সৃষ্টি অনেক বড় হয়েছি আজ আমার কত টাকা আমি জানি না বাবা সত্যি আমি জানি না বাবা কিন্তু আজ আমার সমস্ত টাকা খরচ করে হলেও ওই মহল্লার প্রতিটা বাড়ি আমি কিনে ফেলব ওই মহল্লার প্রত্যেকটা লোককে আমি বাসা ছাড়তে বাধ্য করব কেটে দেব পানির লাইন কেটে দেব কারেন্টের লাইন শ্মশান হয়ে যাবে পুরো মহল্লা শ্মশান সেই মহল্লার খালি জায়গায় আমি ফাইভ স্টার হোটেল বানাবো সেই ফাইভ স্টার হোটেল থেকে তোমার খাবার আসবে বাবা তুমি সেই খাবার খাবে তুমি দোয়া করো বাবা দোয়া করো সেই স্বপ্ন আমার সফল হতে বেশি দিন বাকি নেই এমন একদিন আসবে যেদিন এই মহল্লার বুকে বাদশাহ নামের ফাইভ স্টার হোটেল মাথা উঁচু করে দাঁড়াবে এই বাদশাহ হবে সত্যিকারের বাদশাহ আর মহল্লার লোকেরা হবে আমার গোলাম বাবারে এই জমিটা বাদশাহের নামে একজন দখল করার লেগে পানির লাইন গ্যাসের লাইন কারেন্ট সব বন্ধ করে দিছে বাবারে আমরা বিশুদ্ধ পানি খাইতে পারি না এই লাগে আমার গো মহল্লায় ডায়রিয়া লাগে আছে এই তো কাল জোরে না বু ডায়রিয়া মরে গেছি আরে আমরাও তো মানুষ আমাদেরও তো বাসার অধিকার আছে আমরা তো রাস্তার কুকুর না বাবা রে আজ কয়দিন গ্যাস নাই পানি নাই কারেন্টের আলো নাই তুমি এগুলো ঠিক করে দাও আমরা সবাই তোমারে ভোট দিমু আমি ভোটের রাজনীতি করতে আসিনি আমি একা শুধু আপনাদের অধিকার আদায়ের যুদ্ধে নেমেছি আমি শুধু দেখতে চাই আমার মতো একজন একজন করে যদি বাংলাদেশের হাজারো হিরো বাদশাহ ভাইয়ের মতো সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে এই দেশ সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি মুক্ত হবেই সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি না থাকলে এদেশে দারিদ্রতাও থাকবে না আমি কথা দিয়ে যাচ্ছি এই মহল্লায় গ্যাস আবার চালু হবে পানির লাইনে পানি আসবে অন্ধকারে আবার আলো জ্বলে উঠবে হিরো ভাই হিরো ভাই হিরো ভাই হিরো ভাই নূরনগর মহল্লার বিদ্যুৎ যদি এই মুহূর্তে চালু না হয় তাহলে মারবো একদিন ব্যথা থাকবে দিন স্যার আর মারবেন না স্যার এই কান ধরছি এক্ষুনি লাইন ঠিক করে দেবো স্যার কে
প্লিজ মারবেন না, আমরা এক্ষুনি পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করে দিচ্ছি। তা না হইলে মারবে একদিন, ব্যথা থাকবে 365 দিন। সরি, আমি এখন কোনো কথাই বলতে পারবো না। হিরো আমাকে এলাকা ছাড়া করার হুমকি দিয়েছে। হিরো আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমার বাল বাচ্চাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। এই যে দেখেন, মনে করেছিলাম গ্যাস বিদ্যুৎ পানি বন্ধ করে দিয়ে মহল্লাবাসীদের কষ্ট রাখলে ওরা মহল্লা ছেড়ে দেবে। আমি এর মধ্যে মহল্লার দখল নিয়ে নেব, কিন্তু এখন দেখছি আশার গুড়ে বালি, স্বপ্ন দেখাই মিথ্যা। এই হারামজাদা হিরো সব উল্টে দিল। বাদশা, তোর বাদশাগিরি আমি শেষ করে দেব। তোকে বলেছিলাম না, মনে আছে? আমি 7 দিনের মধ্যে তোকে চারদিক থেকে ব্লক দেব, তারপর তোকে সবার সামনে মারবো একদিন, ব্যথা থাকবে 365 দিন। আস্তে আস্তে আস্তে, গলা ভেঙে যাবে। সবে তো মাত্র দ্বিতীয় দিন, 7 দিন শেষ হতে এখনো 5 দিন বাকি। সামনের 5 দিনে তোকে কম করে হলো 30 বার চিৎকার করতে হবে। আজ এই বলে চিৎকার, কাল গেছিরে মরে গেছিরে, শেষ পর্যন্ত ওরে বাবা বলে চিৎকার করতে হবে। কাবিলা হয়ে গেছে, এক লোকে সারা দিনের 4। হিরো তৃতীয় দিনে কি করছে সব এর মধ্যে লেখা আছে। মা, এই যে তোমার সুপুত্র রাজ্য জয় করে এসেছে। নে মিষ্টি নে। মিষ্টি? কিসের মিষ্টি? তুই একদিনে যে কাজ করে এসেছিস তা ওই বাদশার গোলামেরা 10 বছরেও করতে পারেনি, তাই কাহিনী নিজ হাতে এইগুলো তোর জন্য বানিয়ে এনেছে, নিয়ে খা। এবার যদি আরেকটা কাজ করে দিতে পারো তাহলে শুধু মিষ্টি না, একেবারে দিলে লাড্ডু খাওয়াবো। কি কাজ বলতো বুড়ি? এবার কাহিনী ভাবে কে সত্যিকারের ভাবে বানিয়ে দাও। আরে আরে ভাবে, তুমি কোথায় যাচ্ছ? আমি কি অন্যায় কিছু বলেছি? তুমি বলো, আমি সেই কবে থেকে তোমাকে ভাবি বলে ডাকি। এখন যদি সত্যি সত্যি তোমাকে ভাবি না বানাই তাহলে লোকে কি বলবে? মা, আমার কিছু জরুরি কাজ আছে। ভাইয়া ভাইয়া, মা দেখেছো তোমার ছেলে পালিয়ে গেল? ভাবি, তুমি ভাইয়াকে আটকালে না কেন? নাকি আমার ভাবি হতে তোমার কোনো আপত্তি আছে? মানে মানে করছো কেন বলো না। আমার কোনো আপত্তি নেই। Thank you.
সেদিন মারতে পারিনি তোকে, আজ তোকে জানে মারতে এসেছি। আমাকে তুই জানে মারবি? এ পর্যন্ত কেউ আমাকে মারতে পারেনি, তুইও পারবি না। তাহলে মিষ্টির ভাই গুন্ডা? যাও ভাড়াটে কিলার, স্বীকার করেছে এই পর্যন্ত 9টা মার্ডার করেছে, আমাকেও মার্ডার করতে এসেছিল, সম্ভবত বাদশা ভাই ভাড়া করেছে। আমার যতটুকু সাইজ করার আমি সাইজ করে দিয়েছি। আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। এবার আপনাদের কাজটা আপনারা করুন। স্যার, ওকে লকআপে ঢুকিয়ে মাইশুল ঘুরি? কি করতে হবে সেটা আমি জানি। কিছু মনে করবেন না স্যার, জানেন না। সঞ্জয়, সত্যি কথাটাই বলছি স্যার, আমার গায়ের পোশাকের দামটা কিন্তু বেশি না, এর চেয়ে অনেক দামি পোশাক মানুষ পরে। সেই পোশাক আর আমাদের পোশাকের মধ্যে অনেক ব্যবধান, দামে কম হলেও জাতীয় মর্যাদায় অনেক বেশি। তাই বলছি আপনার সংখ্যা কিন্তু খুব কম, ভালো হয়ে যান, অপরাধীকে অপরাধী হিসেবে দেখুন। আপনাকে অসম্মান করতে বাধ্য করবেন না স্যার। যাও, ওকে লকআপে নিয়ে যাও। কি বললে? বক্কর থানা হাজতে হিরো হারামজাদাকে মারতে পারেনি? ৫ লাখ টাকা দিয়ে কন্ট্রাক্ট করেছিলাম, এখন এখানে মিস্টার ফেল। আরে ফেল করার দেখেছিস কি? আজ তো সবে তৃতীয় দিন, 7 দিনের এখনো 4 দিন বাকি, তৈরি হয়ে নে, তোকে মারতে মারতে করব জিরো, নাম আমার টপ হিরো। কাবিলা অ্যাডভান্স টাইপ কইরে রাখছে, সব কাগজ ফাইল করে রাখিস। এই গুন্ডার ছবি আমার ঘরে আর রাখবো না। মহল্লার জমির জন্য আর স্কুলের জমির জন্য আমরা কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি। মহল্লার জমি হাত ছাড়া হয়ে গেছে, বাকি আছে স্কুলের জমি। যদি স্কুলের জমি দখল না পাই তাহলে আমাদের গ্যারান্টি দিয়ে দিন। স্কুলের জমি আমাদের দখলে আসবেই, আজই আমি স্কুলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেব, কেউ রক্ষা করতে পারবে না। আগুন!
সিস্টার মিষ্টি আমার বোন এসো মা মিষ্টি তোমার মিষ্টি কোথায় মিষ্টি মিষ্টি আমার মিষ্টি কথা বল মা কথা বল কথা বল মিষ্টি মিষ্টি ডাক্তার ডাক্তার আমার বোন কথা বলছে না কেন আমার বোনের কি হয়েছে ও কথা বলছে না কেন মিষ্টি আপনারা ব্যস্ত হবেন না আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি ডাক্তার সাহেব আপনি আমার বোনকে সুস্থ করে দিন যত টাকা লাগে আমি দেব ডাক্তারের ধর্মই বাঁচানোর চেষ্টা করা কাহিনী স্কুলে আগুন লাগলো কি করে বলুন স্কুলে আগুন লাগলো কি করে আগুন লাগেনি আগুন লাগানো হয়েছে আর আগুন লাগিয়েছে তারাই যারা স্কুলের জায়গা দখল করে নিতে চায় কি আগুন লাগানো হয়েছে কি বলছেন কেস মিস্টার হিরো সাপ ছোবল দিলে যেমন মানুষ মারা যায় তেমনি বাদশাহ তার লোকজন দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিল আর স্কুলের সবাই পুড়ে মারা গেলে ওই জায়গার দখল নিয়ে বাদশাহর জন্য সহজ হবে মা তুমি মিষ্টির পাশে থাকো আমি আসছি কোথায় যাচ্ছিস আমি জানি বাদশার হয়ে কে স্কুলে আগুন দিতে পারে কোন সালারে স্কুলে আগুন লাগিয়েছিস কেন বল ওই স্কুলটা উচ্ছেদ করার জন্য কার হুকুমে লাগিয়েছিস বাসা ভাইয়ের ছাড়া না পায় তাহলে মারবো একদিন ব্যথা থাকবে 365 দিন বহু বছরের পুরনো স্কুল সেই স্কুলে আগুন দিয়ে মাসুম শিশুদের পুড়িয়ে মারতে চেয়েছিল ওই বাদশার লোকজন আর আপনারা এখনো পর্যন্ত ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে পারেননি বাদশার নামে এত কমপ্লেন তারপরও তাকে গ্রেপ্তার করতে পারছেন না কেন বাদশার নামে কমপ্লেন আছে মুখে মুখে থানায় এসে কেউ লিখিত কমপ্লেন করেনি স্যার বাদশা আসলে ভালো লোক পুলিশ অফিসার হয়ে ক্রিমিনালের পক্ষে সাফাই গাইতে তোমার লজ্জা করলো না এসপি সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসুন আসুন আমরা এসেছি এলাকার সমস্যা আপনার কাছে তুলে ধরতে বলুন পুলিশের দায়িত্ব নিরাপত্তা দেয়া কিন্তু পুলিশ সে দায়িত্ব ঠিক মতো পালন করছে না এখন আমরা বাদশার মতো গডফাদারের অত্যাচারে অতিষ্ঠ
আমরা চাঁদাবাজ বাদশার কাছে জিম্মি। আমরা আমরা সিনতেকারীদের ভয় গাড়ি চালাইতেও ভয় পাই। আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাদশার হাত থেকে বাঁচান। স্যার, উনাদের সহযোগিতায় নতুন মাস্তান এসেছে, হিরো। হিরো এখন যাকে তাকে ধরছে, মারছে, যা ইচ্ছে তাই করছে। যা ইচ্ছা তাই না, যাকে তাকে ধরছেও না মারছেও না। যে কাজ আপনাদের করা উচিত সেই কাজ হিরো করছে, যে দায়িত্ব আপনাদের পালন করা উচিত সেই দায়িত্ব হিরো পালন করছে। হিরো মাস্তান না, জনগণের বন্ধু। হিরো অসহায় মানুষের সহায়। হিরো চাঁদাবাজদেরকে তাড়িয়ে এলাকার মানুষদেরকে বাঁচিয়েছে। হিরো ছিনতাইকারীদেরকে এলাকা ছাড়া করেছে। হিরো কোনো অন্যায় করেনি। হিরো এলাকার মানুষদেরকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। যতদিন বাদশার মতো সন্ত্রাসী থাকবে, ততদিন আমরা বাংলাদেশের জনগণ হিরোর পেছনে থাকব, সহযোগিতা করব। হিরো আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে শিখিয়েছে। স্যার, আমরা চাই এই যুদ্ধে আপনাদের সহযোগিতা। আমি একজন মুক্তিযোদ্ধা, আমরা দেশ স্বাধীন করেছি। এই সোনার দেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্য বানাতে দিতে পারি না। আমিও আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। যতদিন আমি এই এলাকায় আছি, এই এলাকায় কোনো অপরাধ হতে দেব না। চলুন চলুন সবাই চলুন। তাই না, আমাকে ছেড়ে দাও, আমি আর মেয়ের কাছে যাব, আমার মিষ্টির কাছে যাব। আন্টি, আপনি শান্ত হন, মিষ্টির এই মুহূর্তে আপনার জন্য ডাক্তারকে প্রয়োজন। ওনাদের কাজ ওনাদের করতে দিন। মা, কি হয়েছে? মা মা, কি হয়েছে? তুমি এমন করছো কেন? তুই মানুষের উপকার করতে গিয়ে বাসার শত্রু হয়েছিস। তোর কারণে আমার মিষ্টি আগুনে পুড়েছে। তা না হলে আজ আমার মিষ্টিকে এইভাবে হাসপাতালে বিছানা শুয়ে চটপট করতে হতো না, চটপট করতে হতো না। মেয়ে আমার নাদেরই কত কষ্ট সহ্য করছে, আল্লাহ তুমি আমাকে তুলে না, আমার মেয়েটাকে কষ্ট দিও না, কষ্ট দিও। ডাক্তার সাহেব, মিষ্টি, আমার মিষ্টির কি হয়েছে? কেন ছটফট করছে? কেন কষ্ট পাচ্ছে? ওর কষ্ট কমিয়ে দিন ডাক্তার, আমি আপনার পায়ে পড়ছি। আমাদের সমস্ত চেষ্টা করা শেষ, যতটুকু সম্ভব ট্রিটমেন্ট আমরা করেছি, কিন্তু কোনো মেডিসিনেই কোনো কাজ হচ্ছে না। মিষ্টির যন্ত্রণা মিনিটে মিনিটে বেড়েই চলেছে। দুহাত তুলে আল্লাহকে ডাকুন হিরো সাহেব, এখন সব কিছু উপরওয়ালার হাতে, একমাত্র উনিই পারেন ওকে সুস্থ করে দিতে। আমার মিষ্টিকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও, আমার মিষ্টিকে তুমি সুস্থ করে দাও বাবা। আমি তোমার কাছে আমার মিষ্টির প্রাণ ভিক্ষা চাইছি, প্রাণ ভিক্ষা চাইছি, প্রাণ ভিক্ষা চাইছি। কি হলো, এখনো চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? একটা ছোট মেয়ে এইভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে, আর আপনি কিছুই করবেন না? কি করতে পারি আমি? কি করার আছে আমার? অনেক কিছু করার আছে। বোনের জন্য আল্লাহর কাছে দোয়া করুন আপনি, এখনই সময় দোয়া করার, এখনই সময় আল্লাহর কাছে নিজের বোনের জন্য দুহাত তুলে প্রার্থনা করার। জানি হিরো, আপনি দাঁড়িয়ে থাকবেন না, আপনার ছোট বোন মিষ্টির কিছু হয়ে যাওয়ার আগে আল্লাহর কাছে আপনি তার প্রাণ ভিক্ষা চান। আপনার আপনার ছোট বোন যদি মৃত্যুবরণ করে, তাহলে আপনি দায়ী থাকবেন সেই মৃত্যুর জন্য। প্লিজ হিরো, আর কারোর জন্য না, নিজের বোনের জীবন বাঁচানোর জন্য, একটা মাসুম শিশুর জীবন বাঁচানোর জন্য আপনি যান। আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করুন, আল্লাহর কাছে মিষ্টি প্রাণ ভিক্ষা চান। যান হিরো, যান, যান। আজ আমি তোমাকে যেভাবে ডাকছি সেভাবে কোনোদিন ডাকিনি। আমার ছোট বোন মিষ্টি মৃত্যু শয্যায়,
আল্লাহ আমরা এতে বাবা হারা বাবাকে তুমি কেড়ে নিয়েছো আমার আমার আদরের বোনকে আমাদের কাছ থেকে কেড়ে নিও না আল্লাহ আমার মার বুকটা খালি করে দিও না আল্লাহ আমার সোনা উনি বোনটাকে আমাদের কাছে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আল্লাহ আমার কাছে ফিরিয়ে দাও কাহিনী আমি দোয়া করে এসেছি আমার বোনের জীবন ভিক্ষা চেয়েছি আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার বোনের জীবন বাঁচিয়ে দেবে এই হিরোর দোয়া যদি আল্লাহ কবুল না করে তাহলে আমি মাথা খুঁটে মরে যাব নিশ্চয়ই আল্লাহ আমার বোনের জীবনটা আমাকে ভিক্ষা দেবে কাহিনী আল্লাহ তোমার প্রার্থনার জবাব নিশ্চয়ই দেবেন চোখের পানি তো কষ্টের নয় আনন্দের তোর এখন কেমন লাগছে বোন ভালো একটু জ্বলছে কিন্তু সব ঠিক আছে ডাক্তার সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ তুমি তোমার কোন ভাইয়ের মুখ দেখতে চাইছো গুন্ডা ভাইয়ার তুমি কি জানো তোমার ভাইয়া গুন্ডা রাস্তায় গুন্ডামি করে মানুষ মারে অনেক বেশি বলে ফেলেছো তুমি তুমি আমার ভাইয়ের সম্পর্কে কি জানো আমার ভাই কাঁচ কাটা হীরা কাঁচের টুকরা না আমার ভাইয়ের সম্পর্কে যদি জানতে চাও মহল্লা মহল্লা খবর নাও যাও তুমি জানো হিরো ভাই আমাগো লাগে কি কি করছে বাদশাহ নামে একজন আমাগো বস্তি দখল করার লাগা পানি গ্যাস বিদ্যুৎ বন্ধ করে দিছিল আই তুমি কও নাকে হিরো ভাইয়ের লাগে আমরা গ্যাস পাইছি পানি পাইছি বিদ্যুৎ পাইছি তাই কইতাছি না জান না কোনো কথা কইবেন না জানগা দেখলেন তো চলেন বুঝতেছি কিন্তু প্যাসেঞ্জার তো দেই না আইবো আইবো আরে ভাই কি আরামে গাড়ি চালাইতেছি হিরো ভাইটা যে কি ভালো মানুষ এমন আর চান্না দেওয়ার লাগে না হিরো ভাইয়ের লেগে এটা হয়েছে হিরো ভাইয়ের মতো ভালো মানুষের হয় না হিরো ভাই সুস্থ থাকবো আল্লাহ চিরদিন যেন সুস্থ রাখে কি দেখে এসেছো চলো তোমাকে আরো দেখাই আসো ওই যে দেখো ওরা আমার ভাইয়াকে কত ভালোবাসে দাম দিল দাম দিল দাম দিল দাম দিল
আমি তোমার হিরো,
কতটা চোখে আছে তুমি মনের কাছে আরো আমি তোমার হিরো বুঝলে বাবারে, আমি গার্মেন্টসে চাকরি কইরা আমার ছেলেটার লেখাপড়া শিখেছিলাম। প্রতিটা মায়ের মতো আমিও ছেলের নিয়ে স্বপ্ন দেখছিলাম, আমার ছেলে বড় হইব, বড় চাকরি করব, আমার জন্য সুখী নানব। এখন ছেলেটা নেশা করে। কেন নেশা করে জানেন? বাদশা, বাদশার বনিরে ভালোবাসত, গরিব বইলা বাদশা অগো ভালোবাসা মাইনা নেয় নাই, তাই মনে হয় মনের কষ্টে নেশা করে। তুমি তুমি ওর নেশা করে না বন্ধ করে দাও বাবা, তোমার কাছে এটা এক মায়ের আবেদন বাবা। মাকে কষ্টে রেখে মাকে কাঁদিয়ে নেশা করতে তোমার তোমার খারাপ লাগে না? তুমি কি জানো তোমার মা তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল? তুমি সেই স্বপ্নগুলো মিথ্যে করে দিচ্ছ, মিথ্যে। আমি গরিবের সন্তান বলে, আমার মামাখালুর ব্যাকিং নেই বলে, আমার একটা চাকরি হয়নি, বেকার বলে বড়লোক ভাই ওর বোনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। কতবার রিটেনে পাস করেছি জানো? কম করেও দশবার, দশবারই ভাইভাতে আউট করে দিয়েছে। তুমি ভাইভা কোথায় দিতে গিয়েছিলে? অফিসের নাম ঠিকানা বলো। চাকরি নিয়ে দেবে? হবে না, হবে না বলছি। হবে, আমি বলছি হবে। তোমার চাকরি হবে, তোমার ভালোবাসাও তোমার জীবনে ফিরে আসবে। তুমি শুধু কথা দাও, আমার কথাটা আমি যদি সত্যি করতে পারি তুমি নেশা ছেড়ে দেবে। কথা দিলাম ভাইয়া। কে তুমি? খুব ভালো ছেলে, খুব খারাপ ছেলে। অন্যায়ভাবে টাকার বিনিময়ে কতগুলো চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিস, কতগুলো? এই ছেলে, তুমি জানো আমি কত বড় অফিসার? আমি ইচ্ছে করলে তোমাকে পুলিশে দিতে পারি। ফোন করে পুলিশ আনতে কমপক্ষে 30 মিনিট সময় লাগবে, আর এই 30 মিনিটের মধ্যে আমি তোকে এমন মার মারব, এমন মার মারব যে বাবারে ডাকতে হবে, মারে ডাকতে হবে, মরে গেলাম না বলতে হবে। কারণ আমি মারব একদিন, ব্যথা থাকবে 365 দিন। বলো বাবা, তোমার জন্য কি করতে হবে বলো। সোহেল হাসান নামে একজন রিটার্নে থার্ড হয়েছিল, কিন্তু টাকা দিতে পারবে না বলে ওকে ভাইবা থেকে আউট করে দিয়েছ। এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে তুমি নিজে গিয়ে দিয়ে আসবে। দেব দেব বাবা, আমি নিজে পৌঁছে দেব, দেব। এই জন্যই বলে ঠেলার নাম বাবাজি। কতদিন পেট ভরে ভাত খাই নাই, তুই সেই খবর জানিস? তোর কাছে বড় লোকের বোনের ভালোবাসার ব্যথা নেই মনে হইল, মার কষ্টটা কষ্ট মনে হইল না। ভালোবাসার লেগে নেশা করিস, তাইলে ক আমার লেগে তুই কি করবি? আমি তো তোর পেটে ধরছি, আমার প্রসব বেদনার কষ্টের দাম দিবি না? কোথা থেকে দেব? দাম দেবার জন্য তো টাকা লাগবে, টাকার জন্য চাকরি লাগবে, চাকরি দেবে কে? চাকরি তোমার হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, এই হলো তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। টাকার লোভে তোমার মতো অনেক প্রতিভাকে ধ্বংস করেছি আমি, একটি ছেলে আমার সে ভুলটা ভেঙে দিয়েছে, যার নাম হিরো। হিরো মানে আমাদের টপ হিরো,
মা মা আমার চাকরি হয়ে গেছে আমার চাকরি হয়ে গেছে মা আমার চাকরি হয়ে গেছে আর আমাদের দুঃখ থাকবে না আমাদের দুঃখ থাকবে ভাই কোথায় যাচ্ছিস তোর বোনের কাছে এই বুড়ো হয়েছিস অথচ এই কথাটা বুঝিস না বোন বড় হলে তাকে বিয়ে দিতে হয় তুই আমার বোনকে বিয়ে করবি তুই তওবা তওবা বেটা রামছাগলটা বলে কি আরে আমি বিয়ে করব না বিয়ে করবে তো সোহেল ওই ছোট লোকের বাচ্চা ছোট লোক বলাই বল তোর বোন সোহেলকে ভালোবাসে আর ওই ভালোবাসায় বাধা হয়েছিস তুই তাই তোর সামনে দিয়ে তোর বোনকে নিয়ে গিয়ে আমি বিয়েটা দিয়ে দেব বলো তোমার ভাইকে বলো সোহেল আমার প্রেম সোহেল আমার ভালোবাসা সোহেল আমার জান প্রাণ সবকিছু তুমি এখানেই থাকতে চাও না তোমার ভালোবাসার সোহেলের কাছে যেতে চাও আমি সোহেলের কাছে যেতে চাই ভেবে বলো এখানে প্রাচুর্য আছে কিন্তু সোহেলের ওখানে প্রাচুর্য নেই সোহেল গরিবের ছেলে আমি তো অর্থ প্রাচুর্যকে ভালোবাসিনি আমি সোহেলকে ভালোবেসেছি শোন তোর বোনের কথা শোন ও তোর অর্থ প্রাচুর্যকে ভালোবাসে না ভালোবাসে একজন গরিবের ছেলে সোহেলকে আর তাই আমি ওকে ওর ভালোবাসার কাছে নিয়ে যাচ্ছি পারলে বাধাতে মার খেতে চাস মারি সোহেল 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 হিরো ভাইয়া আফসানা সোহেল তোর ভালোবাসার আফসানাকে নিয়ে এসেছে আমার সোহেল এবার আমার সাথে সোজা কাজী অফিসে যাবি চল চলো আমিন আরে 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 কি করছো এখন থেকে তোমরা স্বামী স্ত্রী যাও সুখে শান্তিতে সংসার করো ভাইয়া আমাদের জন্য দোয়া করবে আরে যা বেটা যা এসো আজ আমি খুব খুশি কেন খুশি কেন এই কি করছো এই দিনে হাজবেন্ড ওয়াইফ যা করে ছাড়ো না দিবানা দিবানা আমি তোমার দিবানা 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 আমি তোমার দিবানা পৃথিবীতে তুমি ছাড়া কোনো কিছু বুঝি না দিবানা দিবানা আমি তোমার দিবানা সে চোখুতে আছে জাদু সেই জাদুতে আছে নেশা এই নাম ভালোবাসা ও তোমার আছে দুটি চোখ সেই চোখুতে আছে জাদু সেই জাদুতে আছে নেশা এই নাম ভালোবাসা পৃথিবীতে তুমি ছড়ো পৃথিবীতে তুমি ছড়ো কোনো কিছু বুঝি না পৃথিবীতে তুমি ছাড়া কোনো কিছু বুঝি না আমি তোমার
दीवाना आमी तोमार दीवाना আমি তোমার দিবানা পৃথিবীতে তুমি ছাড়া পৃথিবীতে তুমি ছাড়া কোনো কিছু বুঝি না পৃথিবীতে তুমি ছাড়া কোনো কিছু বুঝি না আমি তোমার দিবানা 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 আমি তোমার দিবানা क्षमता दिए बदली तुम तुम क्षमता दिए उपकार करबे उपकार करेछो तुमी भालो की उपकार करते पेरेछो साधारण एकटा छेले पांच दिन दाड़िये थाकार माटी पायर तला थेके सरिये दिएछे मात्र पांच दिन छेलेटा साधारण काजगुलो असाधारण हिरोर बिरुद्धे ताई कोनो स्टेप नेबार क्षमता नेई आर आईनेर कोनो फाँको नेई फाँक तैरी करे नाओ पब्लिक बड़ कठिन जिनिस हिरोर प्रतिटी काज पब्लिकेर फेवरे करछे पब्लिक सपोर्ट हिरोर दिके एई मुहूर्ते बेआईनी किछु करते गेले पब्लिकेर पिटानी खेते हबे तार उपर आबार बांग्लादेशेर पब्लिक बड़ कठिन पब्लिक एई पब्लिक एकात्तरे बांग्लादेश थेके हानादारदेर तारियेछे सेखाने आमी तो सामान्य आमी ताई हिरोके आईनेर माध्यमे किछु करते होले शक्त हाथ लागबे ओ सेई हाथ माटिर निच थेके होक आर आकाश थेके होक तोर এই সাহস হলো কি করে হিরো ভাই শিখিয়েছে বাঁচতে হলে সাহস বুকে নিয়ে বাঁচতে হবে কেউ অন্যায় ভাবে একটা আঘাত করলে পাল্টা পাঁচটা আঘাত করতে হবে আমিও তাই করতাম আপনি আফসানার বড় ভাই তাই প্রথম সম্মান করে থাপ্পড় পাঁচটা মারলাম না সোহেলের কথা শুনেছো দ্বিতীয়বার কিন্তু সম্মানটুকু দেখাবে না যাও আর যাবার আগে জেনে যাও হিরো ভাইয়ের জন্য আমার যতটুকু শ্রদ্ধা ভালোবাসা আছে তোমার জন্য ঠিক ততটুকুই ঘৃণা আছে ঘৃণা তোমার মতো ভাইরা ছোট বন্ধের কাছে ঘৃণার পাত্র আর হিরো ভাই বন্ধের কাছে অহংকার করার মতো ভাই আজ থেকে তুই আমার বোন না আজ থেকে তুই আমার কাছে মৃত সোহেল আমার আফসানা বাদশা आज छय दिन शेष हो गेल तोके ओ कथाटा बलार जन्नो एसेछि छय दिन धरे तोर कोमर भेंगे देबार जन्नो आमी जा जा करेछि तार सम्पूर्ण लिस्ट ओई आर किछु बोलबि ओई कथाटा कोन कथाटा अरे ओई जे मारबेन एकदिन बेटा थाकबो 365 दिन काल तोके आमी एमन मार मारबो এমন মার মারবো মারবো একদিন ব্যথা থাকবে 365 দিন মনে রেখেন মারতে মারতে করবো জিরো নাম কিন্তু টপ হিরো এই যে পয়লা দেখেন পিরিত 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 সমস্ত দোষ ওই পিরিতে পিরিতে চশমা আমার বোনকে অন্ধ করে দিয়েছে আমার মায়ের পেটের বোনকে সারা জীবনের জন্য আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে উত্তেজিত হয়ে কি হবে বাচ্চা ভাই আইনে পিরিতের বিরুদ্ধে কোনো ধারা নেই আরে ধারা নেই তো ধারা পয়দা করো নগদ টাকা দিয়ে তোমাকে পালছি কি জন্য হ্যাঁ ধারা তো বদলাতে পারবো না একবারে আপনার বোনের ভালোবাসা মানুষটিকে শেষ করে দিতে কিন্তু আমার বোনটার কিছু হবে না তো এই জাফরের গুলি কখনো ভুল টার্গেটে লাগে না যাকে গুলি করব সেই মরবে আর হিরো হিরোর কানে বাতাস যাবার আগেই শেষ হয়ে যাবে আপনার ভগ্নিপতি
বাচ্চার বোনকে বিয়ে করার স্বাদ আজ তোর মিটিয়ে দেব। বর্ষা যে ডায়েরিতে কুকুর মল্লে কে থইছে হেয়া চুরি করতে হইবে কোথায় তো পাইলাম না এই পাইছি। বর্ষা এইবার বসবা কত দানে কত গম হয়। আরে ওয়াহিদ, ওসি সাহেব টফিরও জেনে গেছে আপনি বাদশাহ হয়ে সোহেলকে মেরেছেন। টফিরও জানে আপনি বাদশাহ হয়ে কাজ করেন। একদম চুপ, কয়জনের মুখ বন্ধ করবেন আপনি? সরকারি চাকরি কইরা জনগণের বিরুদ্ধে কাজ করতেছেন, আজ থেকে মেরে ফেলামো। তোকে মারতে মারতে করব জিরো, নাম আমার টপ হিরো। তুই আজ আমার হাত থেকে বাঁচতে পারবি না জাফর। একজন আইনের লোক হয়ে সোহেলকে মেরে তুই এই হিরোকে জিরো করতে চেয়েছিস? বাদশার মতো ক্রিমিনালের পক্ষে কাজ করতে তোর হাত একটুও কাঁপল না? একটুও কাঁপল না? আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। ভাই ঘরে মাইরা ফেলাইলে বাচ্চা বাইচা যাইব। বুঝেন নাই, হিরো হিরো আমার ভালো যাচ্ছে, মেরে ভালো যাচ্ছে, বাঁচান হিরো হিরো। ভেবেছিলাম আগামীকাল তোকে পৃথিবী থেকে বিদায় করে দেব, কিন্তু হিরো তুই নিজেই চলে এসেছিস। বাহ, আমিও ভেবেছিলাম তোর সাঙ্গ পাঙ্গ সহ তোকে পৃথিবী থেকে সরিয়ে দেব, এবং সেটা আমি করেও ফেলেছি। এখন সময় বদলে গেছে বাদশা,
তুই এই এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলি, আর তোর সেই সব অপরাধের কাগজপত্র এখন আমার হাতে। তোর হয়ে অপকর্ম করেছিল এই ওসি জাফর, আর তাকে আদেশ দিয়েছিস তুই। কথাটা সত্যি, আমার অপরাধের সব কাগজপত্র তাবিজ বানিয়ে তোর গলে ঝুলিয়ে রাখ। সাত দিন, এই সাত দিনে তুই আমার যত ক্ষতি করেছিস আমি তার চেয়েও বেশি তোর ক্ষতি করব। তোকে মেরে আমি হব হিরো, তোকে বানাবো জিরো। আমি কড়ায় গন্ডায় তোর হিসাব পাই পাই করে বুঝিয়ে দেব। না বাসানা, এই সাত দিনে অনেক কিছু বদলে গেছে। এই সাত দিনে আমি মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি তাদের ক্ষমতা কতদূর। এই সাত দিনে আমি তাদেরকে বুঝিয়ে দিয়েছি ক্ষমতার আসল উৎস তাদের হাতে। তাদের দেয়া ক্ষমতা যারা অপব্যবহার করবে তাদেরকে জনগণ সোজা আজিমপুরে পাঠিয়ে দেবে। পারবে না, পারবে না। আমার হাতে ক্ষমতা থাকলে আমার গায়ে কেউ টাচ করতে পারবে না, কারণ আমি কখনো কোনো অপরাধের প্রমাণ রাখি না। এ কথা সত্য যে মাইকেলকে মারতে আমি জাফরকে নির্দেশ দিয়েছিলাম, আর আমি জাফরকে নির্দেশ দিয়েছি এটা তুই কখনোই প্রমাণ করতে পারবি না। ধর্মের কল বাতাসে নড়ে বাদশাহ। কাবিলা, এই ডায়েরিতে বাস্তার সব অপরাধ লেখা আছে। এই ডায়েরিটা চিনতে পারিস বর্ষা? আরে এটা তো আমার ডায়েরি। ডায়েরি জারি হোক, এটা কি আছে জানিস? গত চার বছরে তুই কখন কোথায় কার জমি দখল করেছিস তার লিস্ট। চার বছরে কখন কোথায় কোন মেয়েকে তোর লোকজন তুলে এনেছে তার বর্ণনা। এতে আছে চার বছরে কি করে তুই সন্ত্রাস আর মাদকের জাল বিছিয়ে যুব সমাজকে ধ্বংস করেছিস তার পুরো হিসাব। এতে আছে কি করে তুই এই শহরের একচ্ছত্র অধিপতি হয়েছিস তার বিবরণ। আছে তাদের নাম যারা তোর বিরুদ্ধে সাক্ষী দিতে প্রস্তুত ছিল, তাদের সবাইকে তুই একের পর এক পঙ্গু করে দিয়েছিস। তুই ঠিকই বলেছিস, যারা আমার বিরুদ্ধে আওয়াজ তুলেছিল তাদের সবাইকে আমি চিরতরে পঙ্গু করে দিয়েছি, নয়তোবা শেষ করে দিয়েছি। আজ ওই বিমানের বাচ্চার সাথে তোকেও শেষ করে দেব। কমল সিদ্ধার, ওদের চারজনের হাতে অটোমেটিক মেশিন ফুল লোড করা, গুলি আছে প্রচুর। তুই কটা গুলি থেকে বাঁচতে পারবি? ওদের হাতে মাত্র চারটা বন্দুক, কিন্তু সরকারের লোকজনদের হাতে কত বন্দুক সে তুই জানিস বাদশা? জানিস তুই এসপি সাহেব? স্যার, আইনের লোক হয়ে তুমি অনেক অন্যায় করেছো। তোমার কারণে পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়েছে, সন্ত্রাসীদের সহযোগিতা করেছো, বাদশাকে সহযোগিতা করেছো, তোমাকে সাসপেন্ড করা হলো। তোমার মতো পুলিশ অফিসারের যেন কঠিন সাজা হয় সেই ব্যবস্থা করার জন্য মহামান্য আদালতের কাছে আবেদন করা হবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার বাদশা। অ্যারেস্ট? কারণটা কি? তুমি সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, তুমি জমি দখলকারী। আমার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ আছে আপনার কাছে? আমাদের কাছে তোমার বিরুদ্ধে অনেক লিখিত অভিযোগ আছে, তোমার যা বলার আদালতে গিয়ে বলবে। আইন আমার কিছুই করতে পারবে না। পারবে, কারণ তোর সমস্ত অপকর্মের নেটওয়ার্ক এখন পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। এসপি সাহেব, ওদের আইনের হেফাজতে নিয়ে যান। এই সবাইকে নিয়ে চলো। এখানে সবকিছু শেষ না হিরো, আমি তোকে দেখে নেব। দেখার আগে জেনে নিস, আমি যাদের মারি তাদের ঠিকানা হয় আজিমপুরে, নয়তো হয় মেডিকেলে। তোদের মতো জালিমদের মারতে মারতে করি জিরো,
নাম আমার হিরো, টপ হিরো। লয়া যান, আজ আর বছরের নিচে ছাড়বেন না এটিরে। জি বলুন, এলাকার মানুষকে বাদশার মতো ক্রিমিনালের হাত থেকে মুক্ত করেছেন। আজ নিজেকে টপ হিরো প্রমাণ করতে পেরে আপনার কেমন লাগছে? খুব ভালো। আজ মনে হচ্ছে সত্যি আমি সমাজের জন্য, এলাকার মানুষের জন্য কিছু একটা করতে পেরেছি। সমস্ত সন্ত্রাসীরা আপনার ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে, আপনি কি মনে করেন এই এলাকায় অপরাধ কমে যাবে? অবশ্যই, যারা অপরাধ করে তারা আজকের পর থেকে অপরাধ করতে গেলে আমার কথা একবার হলেও চিন্তা করবে। আমার হাতে হয়তো ক্ষমতা থাকবে না, কিন্তু সৎভাবে মানুষের উপকার করা থেকে কেউ আমাকে বিরত রাখতে পারবে না। যারা ক্রাইম করে তাদের আমি স্পষ্ট বলে দিতে চাই, আমি মারি একদিন, তার ব্যথা থাকে 365 দিন। বাবা, আমার জন্য আপনারা আমার বাবার মতো কাজ করেছেন, আপনাদের সবার কাছে আমি ঋণী, আপনাদের সবার কথা আমার মনে থাকবে, প্লিজ আসতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ বাদশাহ। বাবা, তোমার খুব কষ্ট হয়েছিল না? তুমি ভেবেছিলে আমি বুঝার তোমার কাছে ফিরে আসবো না, নষ্ট ছেলে তোমার বারবার তোমাকে কষ্ট দেয়। বাবা বাবা, ওই হিরোকে আমি ছাড়বো না, ওই হিরোকে আমি ছাড়বো না। ওই হিরোর টাইপিস্টটাকে আমার কাছে ধরে নিয়ে আয়। আমি ওর মুখে বসে টাইপ মেশিনে হিরোর জন্য ওকে দিয়ে টাইপ করাতে চাই। সাত দিন ধরে তুই হিরোর পক্ষে অনেক চিঠি টাইপ করেছিস, তোকে শেষ চিঠিটা অমর হয়ে এবার টাইপ করতে হবে। যদি না করিস তো হলে তোর দুই হাত থেকে তোর টাইপের আঙ্গুল গুলো একটা একটা করে আমি ছিনিয়ে নেব। মা, আমি মিষ্টিকে নিয়ে যাচ্ছি। সন্ধ্যায় তোমার বাবাকে সাথে নিয়ে আসছো তো? আসবে না মানে অবশ্যই আসবে। কি ঠিক বলিনি ভাবে? হ্যাঁ একদম ঠিক। এখন চলো আমরা আসি মা। আচ্ছা আসি মা, চলো চলো। হ্যালো। আচ্ছা তাহলে তুই নাটের গুরু, তুই হিরোকে সহযোগিতা করছিস, তুই মাস্টারি ছেড়ে নেতাগিরি নেমেছিস, তোর তো এখন যাবার বেলা, তোকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বাদশার বিরুদ্ধে যে লাগে সে দুনিয়া ছেড়ে চলে যায়। তুমি আমাকে মেরে ফেললেও অন্যায়কে আমি প্রশ্রয় দেব না। আসসালামু আলাইকুম। আমার এলাম, এইবার চাষা মাপ পাবেন না, এইবার খালাস। হ্যাঁ
ভুল করছিস। মনে রাখিস আমি হিরোর মা। আমার হিরো যদি শুনতে পায় তোর আমাকে মেরে ফেলেছিস, তাহলে হিরো তোদের ছাড়বে না। ছাড়া ছাড়ি তো পরের কথা, জানাজানির পালাটা আমি নিজেই জানাতে চাই। পিতা আমার, আমির ফকির, সন্তান আমির বাদশাহ ফকির, বেলা 3:25 হিরোর মায়ের মৃত্যু কার্যকর করছি। হিরো আমাকে সময় দিয়েছিল 7 দিন, আমি সময় দিলাম মাত্র 7 মিনিট। তুই চিঠিটা হিরোকে দিয়ে বলবি, ওর যদি ক্ষমতা থাকে তোকে বাঁচা। হিরো, তুই আমাকে 7 দিন সময় দিয়েছিলি, তোকে আমি 7 মিনিট সময় দিলাম, পারলে তুই তোর মাকে বাঁচা। যা, মাত্র 7 মিনিট। দুনিয়ায় এলাম আমি, দেখলাম সবই
সাত মেটে নাই যার যার ভাবে যে যে আসে রঙের দুনিয়ায় দুনিয়ায় ও দুনিয়ায় যার যার ভাবে যে যে আসে রঙের দুনিয়ায় এলাম আমি দেখলাম সবই সাত মেটে নাই আমার মনের এই পিপাসা আমার মনের এই পিপাসা কেমন মিটাই দুই দিনের দুনিয়াটা পূর্তি করে যাই দুই দিনের দুনিয়াটা পূর্তি করে যাই সুলতানা বিবিয়ানা হবে রে বাজনা গানা সুলতানা বিবিয়ানা বাজনা গানা জীবন গাড়ির তেল যেতে হবে মরণ নামের সাড়ে তিন হাজার দিনে দিনে পুরাবে এই জীবন গাড়ির তেল দিনে দিনে পুরাবে এই জীবন গাড়ির তেল যেতে হবে মরণ নামের সাড়ে তিন হাত জেল দুই দিনের দুনিয়াটা পূর্তি করে যাই দুই দিনের দুনিয়াটা পূর্তি করে যাই মরলে বন্ধু মাটি হব মরলে বন্ধু মাটি হব নইলে হব ছাই দুই দিনের দুনিয়াটা পূর্তি করে যাই দুই দিনের দুনিয়াটা পূর্তি করে যাই সুলতানা বিবিয়ানা হবে রে বাজনা গানা সুলতানা বিবিয়ানা হবে রে বাজনা গানা হ্যালো বাদশা তুই আমার জীবন থেকে আমার মাকে কেড়ে নিয়েছিস তুই মনে করেছিলি আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিয়ে তুই সাপের মতো গর্তে লুকিয়ে যাবি না পারবি না বাদশা পারবি না তোকে আমার সামনে নিয়ে আসার জন্য তোর বাবাকে আমি আমার মহল্লায় তুলে এনেছি আমি জানি আমি যেমন আমার মাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম ঠিক তেমনি তুইও তোর বাবাকে তোর জীবনের চাইতে বেশি ভালোবাসিস তাই তোকে এখন থেকে ২০ মিনিট সময় দিলাম এই ২০ মিনিটের মধ্যে তুই আমার সামনে আসবি এক সেকেন্ড দেরি করলে তোর বাবাকে আমি মেরে ফেলব এখন থেকে তোর সময় শুরু সবাই সন্তান জন্ম দেয় বাবা হয়ে সন্তানকে নিয়ে অহংকার করার জন্য তুমি সেই বাবা যার রক্তে একটা কুসন্তান জন্ম হয়েছে তোমার সন্তানের জন্য আমি শুধু আমার মাকে হারাইনি আমার মতো অনেক সন্তান এতিম হয়ে গেছে তোমার মতো বাবার ওই সন্তানের দেয় খাবার খেতে লজ্জা করে না ওই সন্তানের টাকায় ওষুধ খেয়ে বেঁচে থাকতে লজ্জা করে না তোমার সেই পুরনো কথাটাই সত্যি হলো কান টানলে মাথা আসে হিরো
হিরো তুই আমার পঙ্গু বাবাকে ছেড়ে দে তোর শত্রু আমি আমি তোর সামনে তোর যা করার আমার সাথে কর আমার বাবাকে ছেড়ে দে তোর শত্রু তো আমি ছিলাম কিন্তু তুই তো আমার জন্য আমার মাকে মেরে ফেলেছিস তোর ক্ষেত্রে তার উল্টোটা হবে কেন তোর সামনে তোর বাবাকে মারলেই তুই বুঝতে পারবি সন্তানের সামনে তার বাবা মার মৃত্যু হলে সে মৃত্যুটা সন্তানকে কতটা কষ্ট দেয় দেখ ভালো করে তাকিয়ে দেখ মৃত্যুটা কত ভয়ঙ্কর মনে হয় না না হিরো না আমাকে মার তুই আমার শাস্তি আমাকে দে হিরো তুই আমাকে মার আমাকে এই হিরো ভাই তুই আমাকে কুকুরের মতো মার জানোয়ারের মতো মার আরে তুই তো শুধু হিরোই না টপ হিরো টপ তুই ভিলেন হতে পারিস না আমি যা করি ওটা ভিলেনের কাজ তুই কেন করবি কেন করবি কেন আই হিরো আই তুই না বলেছিলি সাত দিন পর তুই আমাকে মারবি তাহলে আমার বাবাকে মারবি কেন তুই না বলেছিলি মারবো একদিন আর ব্যথা থাকবে 365 দিন মার মার আমাকে তুই আমাকে মার 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 আমাকে মার 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 আমাকে মার আমাকে ওই পিস্তলটা আমাকে দাও বাবা বাবা ওই পিস্তলটা দাও বাবা আমি হিরোকে মেরে ফেলবো বাবা আমি তোর মতো খুনির বাবা হতে চাইনি আমি তো হিরোর মতো সন্তানের বাবা হতে চেয়েছিলাম হিরোর মতো হিরোর মতো ভাইয়া সত্যি তুমি বাংলার টপ হিরো আমি তোমার হিরো